Hi guys, welcome back to my channel. I'm Sneha, and today we are going to Pujo Bazar. যেটার জন্য বাঙালিরা সারা বছর ওয়েট করে থাকে সেই দিনটাই চলে এসেছে এখন কয়েকদিন পরে দুর্গা পূজো আজকে আমরা যাব পূজোর জন্য শপিং করতে আর তোমাদের সাথেও শেয়ার করব বর্ধমানের কিছু ভালো ভালো শপিং এর জায়গা যেখানে কি তোমরাও খুব কম দামের মধ্যে ভালো ভালো জিনিস পেতে পারো আর সকালবেলাতে যাচ্ছি কারণ বিকালবেলা প্রচন্ড ভিড় হয় এই সকাল থেকে স্টার্ট করব আর একদিনে তো বাজার কখনো কারো কমপ্লিট হয় না আজকে একটা জায়গা যাব আবার এরকম করে করে তিনটা জায়গা আমরা যেতে চলেছি তাই পার্ট বাই পার্ট আমি তোমাদের সাথে শেয়ার করব এই একটা ভিডিওতেই তাই ফুলটা দেখবে তোমরা কি কি গিফট পাচ্ছি কত বাজারের উপরে কত গিফট পাওয়া যাচ্ছে তো সব ডিটেইলস শেয়ার করো চলো যাওয়া যাক এখন সো এখন আমরা চলে এসেছি রিলায়েন্স ট্রেন্ডের ভেতর গিয়ে দেখবো কিরম কি পুজোর কালেকশন এসেছে অ্যান্ড ট্রাইও করবো সব আগে ট্রাই করবো তারপর দেখবো নেবো একটা বার ট্রাই করবো সবগুলো তো এখন ভেতরে যাওয়া যাক তারপর বলবো হাই গাইস তো এখন অবধি আমার এই তিনটে জামা মানে এই দুটো টাইপের জামা পছন্দ হয়েছে এটার কোন সাইজটা নেবো অ্যান্ড রিয়েলি কনফিউজড ব্ল্যাকটা পছন্দ হয়েছে এটা সো দেখা যাক কোনটা দিয়ে এখন মা ট্রায়াল করতে ঢুকেছে মা একটা কুর্তি নিয়ে এসছে সেটা ট্রাই করছে ততক্ষণ বাইরে ওয়েট করে আছি হাই গাইস তো এখন অনেকগুলো ট্রাই করার পরে আমার ফাইনাল হয়েছে এই ব্ল্যাকটা অ্যান্ড গ্রিনটা বাট গ্রিনটার কোন সাইজ নেবো সেটা নিয়ে এখনও কনফিউজ আছি দুটো খুলে তো দেখা যাবে না এই ব্ল্যাকটা এই তো কালার ও আচ্ছা আমি বললাম জেলের মতন নাকি না না দুটো কালার আছে জেলই কিন্তু এটা মানে কালার আসবে আগে লিখে সেটাই বলছি দুটো কালার আছে একটা হচ্ছে এই কালারটা আর একটা হচ্ছে এই কালার অরেঞ্জ টাইপের এটা একটা ব্রাউন টাইপের আর কিছু নেই তো মা এই দুটো কালারের মধ্যে কোনটা নেবো দেখো না অরেঞ্জটা তাহলে এই কসমেটিক্সগুলো নিলাম আমি আর একটা ড্রেস ব্ল্যাকটা নিলাম না সাইজটা পাচ্ছিলাম না তাই তো আমাদের শপিংয়ের সেকেন্ড ডেস্টিনেশন ছিল এই সিটি বাজার মেট্রো যেটা কি বলতে পারো তোমরা নতুনই খুলেছে এই বড়নীলপুরের দিকে তাই ভাবলাম এখানে কালেকশনটা একবার দেখে আসা যাক আর নিচে গ্রাউন্ড ফ্লোরেই ছিল এদের মেন্সের কালেকশন যেটাকে আমার খুবই ভালো লেগেছিল কুর্তার যে কালারগুলো ছিল সেগুলো আমার খুব পছন্দ হয়েছিল তারপরে শার্ট হাফ শার্ট জিন্স ট্রাউজার সবই ছিল আমি যেটা দেখতে পেলাম আর এই দেখো মিররে এইদিকে রয়েছি আমি তোমরা আমার ফুল আউটফিট আজকে দেখে নিতে পারো দেন আমরা মুভ করে যাই টুয়ার্ডস ফার্স্ট ফ্লোর যেখানে ছিল কিড সেকশন আর এই দেখো সিঁড়ির পাশে যে দেয়ালগুলো ছিল সেগুলো খুব সুন্দরভাবে ডেকোরেট করা ছিল তাই সেটারই আমি ভিডিও করে তোমাদের কাছে লাইক দেখানোর চেষ্টা করেছি উপরে এসে যেটা জানতে পারি যে এখানে কিন্তু তোমাদের হাউস হোল্ড কোর্সে মানে গ্রসারি যা যা জিনিসপত্র আছে সেগুলো সবই তোমরা পেয়ে যাবে এখানে স্লিপার্সও রয়েছে কিচেনের ইউটেন্সিলস বা চাদর পাপোস বা সব কিছুই রয়েছে আর অন্যদিকে ছিল কিডসের সেকশনটাও এখানেও বেশ ভালোই কালেকশন ছিল বাট এখন আমার বোনও এম সাইজেরই জামাকাপড় পরে যেটাকে কিড সেকশনে পাওয়া যাবে না তাই উই মুভ টু দ্য সেকেন্ড ফ্লোর যেখানে ছিল আমাদের বড়দের সবার জামাকাপড় মেয়েদের কিন্তু আনফর্চুনেটলি এখানে এসে আমি আমার চয়েসের কোনো কিছুই সেরকম পাইনি কোনোটা পছন্দ হয়েছে তার মেটেরিয়াল ভালো নয় আবার প্রাইজিং হিসাবে এখানে কালেকশন অতটা ভালো লাগেনি যদিও পার্সেন্ট টু পার্সেন্ট ডিফার করতে পারে অনেকেই কিনছিলো বাট আমার পছন্দ হয়নি এখানে তাই আমরা ভাবলাম যে তাড়াতাড়ি এখানে থেকে মুভ করে আমরা অন্য কোথাও গিয়ে দেখা যাক আরও কালেকশনগুলো বাই দ্য ওয়ে যদি তোমরা ঘাগরা বা লং ড্রেসের এখানে খোঁজ করছো তাহলে কিন্তু এখানে বেশ ভালোই কালেকশন আছে আমি সিম্পলের মধ্যে খুঁজছিলাম যেটা আমার এখানে অতটা অ্যাপ্রোপ্রিয়েট লাগেনি কিন্তু এগুলো কিন্তু বেশ ভালোই ছিল তবে এখানে গিফট সিস্টেমগুলোর জন্য কিন্তু অনেক বেশি টাকার তোমাকে কেনাকাটি করতে হবে মানে মিনিমাম তোমাকে 5,500 টাকার কেনাকাটি করলে তবে তুমি গিয়ে কিছু একটা পাবে একটা ব্যাগ বা সামথিং ছিল আর 11,000 টাকার কেনাকাটি করলে তবে তুমি একটা বড় ট্রলির মতন একটা আছে সেইটা পাবে তো এখানে আমরা চলে এসেছিলাম এম বাজারে যেখানে আমার ফেভারিট প্লেস বলতে পারে এখানে কালেকশন আমাদের খুবই বেশি ভালো লাগে এখানে এসে ফার্স্টে এথনিক ওয়্যার দেখছিলাম মায়ের জন্য মা সিলেক্ট করতে গেছিলো ততক্ষণ আমি একটা স্ট্রেট জিন্স আর টপ নিয়ে ঢুকে পড়েছিলাম ভেতরে এই দুটো কম্বিনেশনটা আমার খুবই ভালো লেগেছিলো বাট সেকেন্ড যেটা আমি নিয়ে এসেছিলাম
সেটারটা অতটা আমাকে মানা ছিল না, মানে প্যান্টটা আমার সাইজেও হচ্ছিল না, টপটার সাথে অত ভালো মানা ছিল না, তাই আমরা ভাবলাম যে ওইটাকে তো মানে বাদই দিয়ে দিয়েছিলাম। অ্যান্ড এমবাজারে যদি তোমরা 3,500 টাকার কেনাকাটি করো তাহলে পেয়ে যাবে একটা বিছানার চাদর, 5,000 টাকায় পেয়ে যাবে একটা ভালো বড় ব্যাগ, আর 10,000 টাকার কেনাকাটি করলে তোমরা পেয়ে যাবে একটা বড় প্লাস্টিকের যে ট্রলিগুলো হয় সেগুলো বিশাল বড় একটা ট্রলি, যেটা তোমরা দূরে কোথাও ট্রাভেল করলে ইউজ করতে পারবে। So this is my sister, this is my mother, this is me, and it's day 3 of our going to shopping. তো যেমন কি তোমরা শুনলে আজকে ছিল ডে 3, মানে 4 নম্বর লোকেশন আমাদের শপিংয়ের জন্য। জামা কাপড় সব কেনাকাটি হয়ে গেছে, একটা চুড়িদার ছিল সেটা টেলারেও আমরা দিয়ে চলে এসেছিলাম, আর এখন আমরা এসেছি কিছু কসমেটিক্স কিনতে, মানে মা বছরে একবার শাঁকা পলা কেনে সেটার জন্য একটা ছোটোবেলা একটা দোকানে এসেছি, এখান থেকে নেল পলিশের বেশ ভালো কালেকশন ছিল, এখান থেকে আমিও কিছু নেবো বলে। ফার্স্টেই মোটরের বালাগুলো দেখা ছিল যেগুলো অনেক রকম ট্রাই করার পরেও মায়ের সাইজে সেই রকম পাওয়া যায়নি, অতটা ভালো লাগছে না হাতে বলে মা নেয়নি। দেন এরা এই ডিজাইনার বালাগুলো দেখাচ্ছিলো যেগুলোতে কি প্রত্যেকটাতে ময়ূরের কিছু না কিছু ডিজাইন আছে, বাট এগুলো মানে অতটা বেশ ভালো আমার মানা ছিল না, মানে একটা ভালো লেগেছিলো কিন্তু সেটা আবার মায়ের দামে পছন্দ হয়নি, কারণ কি এটা দেখো মোটা পাড়া বালাটা ছিল ময়ূরের পেখম দিয়ে ডিজাইন করা, এটা আমার বেশ পছন্দ হয়েছিল কিন্তু দাম অনেক বেশি বলছিল, সবই মিনিমাম 500-600 এরকম টাকার ওপরে সবই দামগুলো ছিল। তবে তোমাদের যদি কোনোটা চয়েস হয়ে থাকে তোমরাও এসে নিতে পারো, এই দোকানটা হচ্ছে পুলিশ লাইন যে বাজার আছে তার বাঁ দিকে পড়বে, যদি তোমরা স্টেশন থেকে পুলিশ লাইন যাও সেই দিকে দাঁড়ালে তোমাদের বাঁ দিকে পড়বে এই দোকানটা, আর এটার নাম ছিল রূপদান। তবে একটা জিনিস মনে রাখবে, এখানে যদি আসো শপিং করতে তাহলে ভালো প্রাইস নিয়ে আসো, বিকজ সব কিছুর প্রাইসিংই কিন্তু বেশ হাই, আমি যেটা দেখে বুঝতে পারলাম। কানেরগুলো কিন্তু খুব সুন্দর ডিজাইনের ছিল, বাট সব কটার দামই 550-এর নিচে, একটাও আমি পাইনি খুঁজে, তাই জন্য তোমরা যদি এখানে শপিং করতে আসো অবশ্যই, কালেকশন খুব ভালো কিন্তু ডিসকাউন্ট দেয় না, আর কোনো কিছু কিনলে কিন্তু তোমরা এক্সচেঞ্জ আর করার কোনো সুযোগ নেই এখানে, পরের দিনও যদি আসো সেই দিন বিকেলও যদি আসো তবু এরা ফেরত নেবে না বা এক্সচেঞ্জ করবে না, তাই যদি কিছু কেনো সেটা ভালো করে দেখে শুনেই কেনো। লাস্টে এই পলাটা আর এরই ম্যাচিং করে আরেকটা শাঁখা আমরা পছন্দ করে কিনে নিই, এবং এই ব্রেসলেটগুলো দেখাচ্ছিলো যেগুলো 350-400 এরকম টাকার দাম ছিল কিন্তু আমার হাতে ফিট হয়নি, আর এটার দাম কিন্তু ছিল 550 টাকা, তাই জন্য আমি এটা নিয়েও নিই, আর যেটা পছন্দ ছিল সেটা আমার হাতে ফিট হয়নি, সো এই দোকান থেকে আমরা চলে আসি এইভাবেই। অ্যান্ড এই জিনিসের সাথে তোমরাও কিন্তু রিলেট করবে যে শপিং করতে বেরোলে কিন্তু একদম কিছু না খেয়ে যদি চলে আসা হয় সেটা কিন্তু একদম ভালো লাগে না, আমরা 3 দিন ধরে শপিং করছি বাট একদিনও কিছু খাইনি, তাই লাস্টের দিনে ভাবলাম যে একটা মোমো খেয়ে যাওয়া যাক, হঠাৎই নেপালি মোমোর দোকানটা চোখে পড়লো তাই ভাবলাম এখান থেকে একটু মোমো খেয়ে না যাক, আর মা তো চিকেন খায় না সেটা তোমরা এতদিনে নিশ্চয়ই জেনে গেছো, তাই এখানে ভেজ মোমো অর্ডার করে দিয়েছিলাম, 40 টাকায় 6 পিস দিচ্ছিল আর চিকেনটা 50 টাকা দাম ছিল, ওটাও 6 পিসই দেয়। দেখো প্রাইজিং হিসেবে খেতে মোটামুটি ভালোই ছিল, কারা কারা এই দোকানে খেয়েছো আমি জানি না, তবে আমাদের কিন্তু এবারে এক্সপিরিয়েন্সটা খুবই বাজে ছিল, এখানে কিন্তু আগে মা নাকি খেয়ে গেছিলো তখন নাকি এরকম কোনো জিনিস হয়নি, বাট এবারে খেতে গিয়ে হঠাৎ আমার জিভে একটা তারের মতো জিনিস আটকায়, দেন আমি ওটা বার করে দেখতে পাই যে বাসন মাজার যে তারগুলো হয় না সিলভার কালারের যেগুলো দিয়ে বাসন মাজে বাড়িতে, সেইগুলো মোমোর মধ্যে ছিল, সো একটু সাবধানে খাবে। তো একটা জায়গায় মোমো খেয়েছি আমরা, এবার আমি আর মায়ের মোমো খাওয়া, তাই ওরা মোমো খেয়ে নিয়েছে আমি ওদের থেকে টেস্ট করেছি 2 পিস 3 পিস করে। আমরা এসেছি চাকনা বলে একটা স্টলে, কিছু জিনিস ট্রাই করব। আজকের ভিডিওটা এতটা অবধি রইল, আমরা খাওয়া দাওয়া করে বাড়ি যাই, আর তোমাদের যদি দেখার ইচ্ছে থাকে যে আমি কী কী কিনলাম অ্যান্ড সেগুলোর কত প্রাইসিং পড়েছে অ্যান্ড আমরা কী কী গিফট পেয়েছি তাহলে কিন্তু আমার কমেন্টে জানিও, নেক্সট ভিডিও তার নিয়েই হচ্ছে।